বন্যহাতি পাকড়াও করে অন্যত্র নিয়ে যাওয়া হবে শান্তিতে থাকতে পারবে এলাকার লোকজন মন্ত্রী বিকাশ দেবরমাই আশ্বাসে চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হতে না হতেই শুক্রবার রাতে আবারো বন্য দাঁতাল হাতি দল তাণ্ডব চালিয়ে গৃহস্থের বাড়িঘর ভেঙে তছনছ করে দেয় বন দপ্তরের অক্রমণ্যতার কারণে কৃষ্ণপুর বিধানসভার এলাকা বাসীরা দৈনন্দিন বন্য দাঁতালের আক্রমণের শিকার হচ্ছেন উল্লেখ্য তেলিয়ামরা থানাধীন চাকমাঘাটে সুভাষ শর্মা পাড়া এলাকার বাসিন্দা অনিতা দাস সরকারের বাড়িতে শুক্রবার রাতের অন্ধকারে বন্য দাঁতালি দল হানাদারি চালিয়ে বসত ঘর বহু বিভিন্ন আশবা পত্র ভেঙেtorsnaj করে দেয় অভিযোগ ঘটনার সময় বন দপ্তরের কর্মী বাবুদের দেখা না মিললেও ঘটনার কয়েক ঘন্টা পর এনডিএস টিমের volunteers ঘটনা প্রত্যক্ষ করে বাড়িমুখী হয় এছাড়া অনিতা দেবীর অভিযোগ এর আগেও বেশ কয়েকবার আক্রমণ হলেও কোনো প্রকার সরকারি সহযোগিতা পাননি তিনি তাছাড়া এই ঘটনার খবর পেয়ে শনিবার এলাকা জন নিধিরা ওনার বাড়ি পরিদর্শন করতে আসে কিন্তু কোনো প্রকার সহযোগিতার আশ্বাস দেননি তারা কালকে 9:30 টায়

উল্লেখ্য শুক্রবার সকালে বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে কৃষ্ণপুর বিধানসভা এলাকার আম জনতারা আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসেছিল ওই সময় অবরোধ স্থলে এসে মন্ত্রী বিকাশ বর্মা এলাকাবাসীদের আশ্বস্ত করে বলেছিলেন বন্য হাতিগুলো পাকরাও করে আগামী কিছুদিনের মধ্যে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে শান্তিতে থাকতে পারবে আম জনতা কিন্তু চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হওয়ার আগেই মন্ত্রীর এই আশ্বাস অনেকটাই ফিকে হয়ে গেল রিপোর্ট আর ই নিউজ